বাংলাদেশে এসে আমি নাম বলছি না বাট আমার একজনকে খুব ভালো লেগেছে একটা মানুষকে তিন নম্বর বউ আমি হব সাকিব খানের এইটা যদি সফল হয় আমি সত্যিকারেরই বাংলাদেশের সত্যিকারের ভাবি হতে পারবো এবং সেই কলকাতার জামাই হতে পারে তোমার তো ছেলেদেরকে ভালো লাগে এখন কার সাথে প্রেম করছো এখন আমি সত্যি আমার ছেলেদেরকে খুব ভালো লাগে তো আমি একটা ছোট হিন দিতে চাই বাংলাদেশে আসার আগের দিন অবধি আমি সিঙ্গেল ছিলাম বাট বাংলাদেশে এসে আমি নাম বলছি না বাট আমার একজনকে খুব ভালো লেগেছে একটা মানুষকে সেও বাংলাদেশেরই মানুষ ঢাকার মানুষ আমি লিটারেলি যদি বলতে যাই প্রেমে পড়া বলে না আমি হয়তো মজার জন্য কোনো একটা হিরোকে বিয়ে করলাম মজার জন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে চুমু খেলাম বা তাকে চুমু খেলাম সেই দিক থেকে না মন দিক থেকে যদি হয় না একটা ফুল ফুটেছে হালকা একটা ফুল ফুটেছে হালকা কেন ভালোই ফুল ফুটেছে আমার খুবই মিস করছি সে যদি না থাকে আমার সাথে আমার একদমই ভাল লাগে না তো আই ডোন্ট নো দেখি এটা আমি ভারতে গিয়ে তাকে কতটা মিস করব। তারপরে ডিপেন্ড করবে যে আমাদের রিলেশনশিপটা কত দূরে এগিয়ে বাট এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি যদি জিজ্ঞেস করো যে ছেলেদের ভাল লাগে এখন কেউ আছে কি না এখন সত্যিই একজন আছে যাকে আমি মন থেকে সিরিয়াস রিলেশনশিপে ফিউচারে সত্যিকারের একসাথে থাকার প্ল্যানের কথা ভাবছি সত্যি হবে কিনা যায় না বাট মন থেকে ইচ্ছা আছে তাহলে বাংলাদেশ ভারত সম্পর্ক আরও গভীর হবে একদম একদম আমি একদমই বাংলাদেশে আমি এতদিন ইয়ারকি ইয়ার্কি মেরে বলতাম হিরো আলমের বউ তো আফরিদের বউ বাট এইটা যদি সফল হয় আমি সত্যিকারেরই বাংলাদেশের সত্যিকারের ভাবি হতে পারবো এবং সেই কলকাতার জামাই হতে পারে এখনও দেখো এই মুহূর্তে আমি অ্যানাউন্স করছি না কারণ খুবই কৃত্রিম একটা স্টেজ তো কৃত্রিম একটা পর্যায়ে খুবই কৃত্রিম বলবো না খুবই প্রাথমিক একটা পর্যায়ে কৃত্রিম অর্থাৎ ভুল হলো তো সেই প্রাথমিক পর্যায়ে আমি এখনই ডিসক্লোজ করতে চাইছি না তাকেও আমি একটু সময় দিই কারণ সাত দিন আট দিন হয়েছে তাতেই এত ভালো লাগে কলকাতা যাওয়ার পরে যদি সে আমায় মিস করে আরও মানে মনটা স্ট্রং হয় তখন অবশ্যই আমি এইটা নিয়ে আরও খোলামেলা আলোচনা করব এবং খোলামেলাভাবে তার সাথে সবে পাবলিকলি জানাবো তো আর টিভি সবাইকে বলছি পাসপোর্ট করে রাখো ভিসা নিয়ে একদম কলকাতাতে চলে আসো আর যদি আমি বাংলাদেশে করি কিন্তু বাংলাদেশে তো আমি বিয়ে করতে পারবো না কারণ বাংলাদেশে এখন হোমোসেক্সুয়ালিটি লিগালাইজ নয় তো অবশ্যই এই দেশে আমি করতে পারবো না আমাকে কলকাতা গিয়ে ইন্ডিয়াতে গিয়ে বিয়েটা করতে হবে তো সেইটা করলে তোমরা সবাই পাসপোর্ট রেডি রাখো অবশ্যই সবাইকে আগাম দাওয়াত দিয়ে রাখলাম আমি সবাই এসো বাংলাদেশে কোনো সেলিব্রেটি ক্রাশ আছে আছে সাকিব খান ও মা তিন নম্বর বউ আমিই হব সাকিব খানের হিরো আলম যেটা বলছি সেইটা হচ্ছে আমি মজা করেই বলেছি মানে মজা কন্টেন্টের জন্য বিয়ে বাট পুরো বাংলাদেশের সব মেয়েদেরই ক্রাশ তো সেই অর্থে দাঁড়িয়ে অবশ্যই সাকিব খানকে আমি খুবই আমি তিন নম্বর বউ হতে চাই সাকিব খান যে আজকেই বলে যে আমি বিয়ে করব তো আমি অবভিয়াসলি বিয়ে করতে রাজি আছি সেই মানুষটার কথাটা দেখো সেলিব্রিটি ক্রাশ তো আমার নর্মাল ভালোবাসার মানুষ সেলিব্রিটি ক্রাশ অবশ্যই সাকিব খানই আছে থাকবে যদি বলে তিন নম্বর বউ হতে আমি রাজি আজকেই কি মনে হচ্ছে দেখে আমি স্কুলে ফ্রন্ট করছি কোথাও দেখে মনে হচ্ছে সার্জারি করেছি সার্জারি করলে তো দেখতেই পাবে দেখা যখন যাচ্ছে না অবশ্যই সার্জারি দিই আপাতত আমার ইচ্ছেও নেই সার্জারি করার আমি যেভাবে আছি সেভাবেই মানে নিজেকে রাখতে চাই বাট হ্যাঁ কেউ যদি নিজের জেন্ডারকে সার্জারি করে পরিবর্তন করতে চায় তাহলে অবশ্যই আমি সেটাকে রেসপেক্ট করি বাট অ্যাজ অফ না আমি এটা ভাবিও নি এবং আমার করার আপাতত কোনো ইচ্ছা নেই এইভাবে যা যে আমাকে ভালোবাসবে আমি তো সেই মানুষটাকেই চাই